পৃথিবীতে বর্তমানে মানুষের মৃত্যুর পিছনে যে কারণগুলো তার অন্যতম কারণ একাকিত্ব। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই, আমার অত্যন্ত প্রিয়, মানে আমি বলবো সবচেয়ে প্রিয় জীবিত কবি ডেভিড হোয়াইট, আয়ারল্যান্ডের মানুষ, উনি মূলত বিজ্ঞানী অভিযাত্রী, কিন্তু অপূর্ব সব কবিতা লেখেন। উনি এই এই জিনিসটাকে নিয়ে খুব কাজ করছেন। উনি, আমরা সবাই এটাকে বলি অ্যালোননেস। অ্যালোননেস কী? অ্যালোননেস হচ্ছে আপনি অ্যালোন, আপনি একা, কিন্তু আপনি লোনলি না, আপনি একাকিত্বে ভুগছেন না। লোনলিনেস, আপনি বলছেন হায় আমার কেউ নাই, আমি একাকিত্বে ভুগতেছি, পৃথিবীর অধিকাংশ মানুষ যেটা ভোগে। অ্যালোননেস পুরো উল্টো। অ্যালোননেস মানে কিন্তু এই না যে আপনি খুব ইন্ট্রোভার্ট বা আপনি মানুষ দেখে খুব বিরক্ত হচ্ছেন, তা না। অ্যালোননেস মানে হচ্ছে আপনি নিজের সঙ্গে খুব কমফোর্টেবলি সময় কাটাতে পারছেন এবং সম্ভব হলে সেটা একটু কোয়ালিটি সময় কাটাতে পারছেন। তো অ্যালোননেসকে প্রেস করে ডেভিড হোয়াইট এক জায়গায় বলছেন, দ্য হাউস অব দ্য বিলঙ্গিং নামে ওনার একটা বিখ্যাত কবিতার বই আছে, উনি বলছেন নিজের নিজেকে নিয়ে, দিস ইজ দ্য টেম্পল অফ মাই অ্যাডাল্ট অ্যালোননেস অ্যান্ড আই বিলং হিয়ার। আমরা প্রত্যেকেই, আমাদের দেহ এবং মন কিন্তু আমাদের সেই অ্যাডাল্ট অ্যালোননেসের টেম্পল। কিন্তু অ্যালোননেসকে বহন করা, ধারণ করা এবং সেটাকে উপভোগ করা মোটেও সহজ না। এটার জন্য কিন্তু আপনার একটা লম্বা ভ্রমণ, জীবন ভ্রমণ, জার্নি, উপলব্ধি, শিক্ষা থাকতেই হবে। এবং এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে না বলেই আমরা একাকিত্বে ভুগি। আপনি যখনই একবার অ্যালোননেসকে উপভোগ করা, অ্যালোননেস, এবং আবারও বলছি অ্যালোননেস লোনলিনেস এক নয়, আপনি মানুষ অপছন্দ করেন, এইটা সম্পূর্ণ অন্য জিনিস, আপনি মানুষ ভালোবাসেন, আপনি মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, জনতার মাঝে আবার আপনি নির্জনতাও পান, আপনি সেই একাকী সময়ও আপনার মাথায় একটা, কারণ আপনি যখন একা, আপনি তো একা নন, আপনার ভিতরের মানুষটা আপনার সাথে আছে, তার সঙ্গে আপনি কথা বলছেন, অথবা কিছুই বলছেন না, ভাবছেন কিছু একটা, অথবা কিছুই না করেও দিনের শেষে আপনি বলছেন কী বাজে একটা সময় গেল, সেটা না, আপনি বলছেন আরে দারুণ চাঙা একটা সময় গেল। এটাই অ্যালোননেস, এবং এটাকে ধারণ করা, গ্রহণ করা, বহন করা সহজ নয়। কিন্তু এটার উপলব্ধি করে, এটার সন্ধান যখন আপনি পেয়ে গেলেন, যেটার প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের নিজেরই এবং সেই সাথে বন্ধু বান্ধবরা কিছুটা উপকার করতে পারে, তাহলেই কিন্তু আপনার জীবন শুধু সহজ না, অনেক উপভোগ্য হয়ে গেল। প্রতিত সৃষ্টিশীল মানুষের অনেকেই বলেছেন যে তাদের সৃষ্টিশীলতার পিছনে বিষাদ আছে। বিষাদ কারণ তারা এভাবে বলছেন যে হোয়েন ইউ আর হ্যাপি ইউ ক্যান নট ক্রিয়েট। কারণ কি? কারণ যেই আপনি স্যাটিসফাইড হয়ে গেলেন যে আমি আমার সেরা লেখাটা লিখে ফেলেছি, আপনার তো আনস্যাটিসফাইড না, তার মানে আপনি লিখতে পারবেন না, কারণ আপনার লেখা তো হয়ে গেল। আপনি পৃথিবীর যতই ভালো কবি হন, আপনি বলবেন হ্যাঁ আমি সুন্দর একটা কবিতা লিখেছি, কিন্তু আমি এর চেয়েও ভালো লিখতে পারি। এই আনস্যাটিসফ্যাকশন না থাকলে কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন না। তাহলে এই যে ভয়ঙ্করের সূচনা, বিষাদময়তা, এগুলো হয়তো বেশ কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতার খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো নিয়ে আমরা এখনও জানার চেষ্টা করছি যে ঠিক কোন পর্যায়ে গেলে আমরা এটা বলি যে আমাদের মধ্যে বেদনা আসে, আমাদের হৃদয়ে ঘায় দেয়, এই বেদনা আমরা প্রকাশ করতে চাই, আমার খুব দুঃখ, এই দুঃখ আমি কীভাবে প্রকাশ করব। কেউ লেখে শব্দের পর শব্দ, কেউ ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকে, কেউ আবার গান গায়, কেউ গিটার বাজায়, বিভিন্নভাবে কেউ মূর্তি করে। এই যে বেদনা, শুধু উল্লাস না, উল্লাস এবং বেদনা দুইটাই মানুষ বিভিন্ন সৃষ্টিশীলতার মাধ্যমে যে প্রকাশ করে, রিলকে তাদেরই একজন, তার কাছে এটা ভয়ঙ্কর সুন্দর মনে হতেই পারে।